রব্বুল আলামিন মানুষকে দামি বানাইলেন, এই দামি বানানোর পিছনে কারণ হলো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা বিবেক দান করলেন। এই বিবেকটা দিয়ে বান্দা ফিকির করবে, বান্দা কি ভালো রাস্তায় যাবে নাকি খারাপ রাস্তায় যাবে। রব্বুল আলামিন বান্দাকে সুন্দর একটা সুন্দর মস্তিষ্ক দান করে দিলেন, বান্দা বিবেক দিয়ে তুমি চিন্তা করো, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কোনটা, সমস্ত কিছু বান্দাকে বুঝার মতো ক্ষমতা রব্বুল আলামিন নিজেই বান্দার জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে তোমার দাম আমি আল্লাহ আসমানের চাইতেও দামি বানাইলাম, এই কারণে তোমার দাম আমি আল্লাহ জমিনের চাইতেও দামি বানাইলাম, এই কারণে তোমার দাম আমি আল্লাহ গোটা পৃথিবীর চাইতেও দামি বানাই দিলাম, এই কারণে তোমার দাম আমি আল্লাহ পাহাড় পর্বত সমুদ্র যা কিছু দেখো না কেন তাদের থেকেও দামি বানাইলাম। শুধুমাত্র পাহাড় পর্বত জমিন আসমান না, আজরাইল ফেরেশতাও একজন ফেরেশতা, জিব্রাইল ফেরেশতাও একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের ভিতর থেকে চারজন ফেরেশতা সবচেয়ে নির্ভরযোগ্য দামি ফেরেশতা। রব্বুল আলামিন বলে, ওই চার ফেরেশতার চাইতেও বান্দা তুমি মানুষ দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই কথা বলেন নাই, আল্লাহ পাক এই কথাও বলেন, গোটা দুনিয়ার জিন্দেগীতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত পয়গম্বরদের উম্মতটা দুনিয়ার জিন্দেগীতে অতিবাহিত হয়ে গেছে, রব্বুল আলামিনের কথা অনুযায়ী সকল নবীদের উম্মতদের চাইতেও উম্মতে মুহাম্মাদের দাম কম না বেশি, এত এত বেশি দাম রব্বুল আলামিন কেন দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন আমি আল্লাহ বান্দা তোমাকে দামি বানাইলাম, এই দামি বানানোর পিছনে কারণ হইলো এক নম্বরে তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যেই কোরআনের ভিতরে আদেশ নিষেধ গুলো দিয়েছেন এগুলো পূর্ববর্তী নবীদের জন্য না, এগুলো শেষ জামানার নবীদের উম্মতদের জন্য, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষটা দুনিয়ার জিন্দেগীতে আসবে তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুতরাং এই সমস্ত কিছু হুকুম আহকাম আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম, অন্য কোন নবীর উম্মতকে দেই নাই, এর পাশাপাশি আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত তোমাদেরকে বানাইলাম, সুতরাং মুমিনেরা আলাইকুম আনফুসাকুম, আমি আল্লাহ তোমাদেরকে একটা আদেশ দান করলাম, নিজেদের ফিকির করো, নিজেদের চিন্তা করো, আমি আমার নিজের চিন্তা করলেই তো অন্যের দোষের দিকে তাকানোর আমার কোনো সময় হয় না, আমি আমার নিজের দিকে চিন্তা করলে তো অন্যের গীবত গাওয়ার আমার সময় হয় না, আমি আমার নিজের দিকে যদি তাকাই রাত্রিবেলা চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথাটা লাগাইলেই হাজার হাজার অন্যায় আমার চোখের সামনে ভেসে ওঠে। আরে মুসলমান, আয়নায় যদি নিজেদের গুণাগুলো প্রকাশ পেয়ে যাইত একটা মানুষও আয়নার সামনে দাঁড়ানোর কোনো সাহস পেতাম না, আর সকালবেলা যদি গুণা করার কারণে কপালের ভিতরে গুণাগার লেখা হয়ে যাইত একটা বান্দাও সকালবেলা দরজা খুলে মানুষের সামনে আসতে পারতাম না। এই কারণে রব্বুল আলামিন বলেন, অন্যের চিন্তা বাদ দিয়া অন্যের গুনাহের ধান্দা বাদ দিয়া আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, বান্দার হাজারো দুনিয়ার মানুষ যদি অন্যায় করে, হাজারো মানুষ যদি তোমাদেরকে গুনাহের রাস্তায় ডাকে, হাজারো মানুষ যদি তোমাদেরকে কেনা জেনার রাস্তায় ডাকে, তুমি নিজে যদি তোমার ফিকির করে হেদায়েতের রাস্তায় চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কোনো বান্দার ক্ষমতা নাই আমি আল্লাহর এই মুমিন বান্দাটাকে গুমরাহি করবে, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওই বান্দার হেদায়েতের দায়িত্ব আমার হাতে নিয়ে আনে যদি এই আদেশগুলো পালন করে, কারণ এটা কোরআনের আদেশ। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব লা রাইব ফিহ হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কি আদেশ দিলাম, এটা কোরআনের আদেশ, এই কোরআনের ভিতরে যা যা কিছু আগেও বলেছি এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে, এগুলো কোনোদিন বন্ধ হবে না, এগুলো কোনোদিন বাদ হবে না, এগুলো কোনোদিন পুরাতন হবে না, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি বান্দারাও যদি কোরআনটাকে মানে, যত বড় বান্দা হোক না কেন, যত গোমরাহি বান্দা হোক না কেন, এই কোরআন মানার কারণে সমাধান আর শান্তির রাস্তা আছে না নাই। এখন যালিকাল কিতাব আল্লাহ পাক ওয়ার্ডার করেছেন, তার মানে আলাইকুম আনফুসাকুম যদি কেউ পালন করে তাহলে সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য আরেকজন নামাজ পড়লো কি পড়লো না ওই হিসাব আপনি নিয়েন না, আপনি মনে মনে ধারণা করতেছেন এই ব্যক্তিটা নামাজ পড়ে না, এরা জিকির করে না, এ দান করে না, এ কোনো মানুষ হইল, এ গুনাহ রাস্তায় চলে, এটা কোনো মানুষ হইল। এখন আপনি চায়ের দোকানে বসে বসে
অথবা এলাকার কোন জায়গায় বসে বসে আপনি অমুক একজনের নামে বিরোধিতা করতেছেন অথবা গীবত গাচ্ছেন, চিন্তা করেন আপনি যে জায়গায় বসে গীবত গাচ্ছেন, আপনি নামাজটা পড়ে মাত্র যে বসে চা খাইতেছেন আর গীবত গাইতেছেন, আর ওই বান্দা নামাজ পড়ে বাসায় যে কোনো গুনাহ করতেছে না, চুপচাপ বসে বসে কোরআন শরীফ নিয়ে পড়া শুরু করে দিয়েছে, আর আপনি নামাজ পড়ে যে তার ব্যাপারে গীবত গাইতেছেন, আপনি নামাজ পড়ে বের হয়েছেন, আপনার নামাজের সওয়াবটা সে পেয়ে গেল, আর সে নামাজ পড়ে বের হইলো, তার যত গুনাহ আছে আপনার কাঁধে চলে গেল, ফায়দাটা কি যে গীবত গাইলো তার হইলো না জারটা গাইলো তার হইলো, জারটা গাইলো। আপনি তো মনে করছেন আপনি নিজে বহুত বড় বুজুর্গ, কিন্তু আপনার বুজুর্গিতে এক কথায় শেষ, তাহলে আপনি আমি অন্যের ফিকির করি কি, আমি নিজে অন্যের কথা বলবো কি, আল্লাহ পাক যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া করে যদি 24 ঘন্টা নামাজ আদায় করি তাও তো শুকরিয়া আদায় হবে, তো এরপরে আবার জীবিত হওয়ার সময় কখন? আরে 24 ঘন্টা নামাজের কথা বাদই না দিলাম, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যেটার কথা আল্লাহ পাক আদেশ দিয়েছেন ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজই তো ঠিক মতো করতে পারলাম না, ওযু করি ওযু হয় না, 4 রাকাত নামাজ পড়তে আমাদের লাগে সর্বোচ্চ 4 মিনিট অথবা 5 মিনিট, 2 রাকাত নামাজ সর্বোচ্চ 3 মিনিটে পড়ি, এরপরে ওই 4 রাকাত নামাজ যে 5 মিনিট 4 মিনিটে পড়ি, এই 4 রাকাত নামাজে আরো 40,000 চিন্তা মাথার ভিতরে ঘুরপাক খায়, কি ঠিক না? খায় না আপনাদের? পড়ি এখন তো 4 রাকাত নামাজ 4 মিনিটে, আবার এই 4 রাকাতে 400 চিন্তা মাথার ভিতরে আসে, এই নামাজ আল্লাহ যদি বলে এই কিসের নামাজ পড়ছিস এগুলা ফাইজলামি, এই নামাজ একটাও কবুল হয় না, যা সোজা জাহান্নামে যা, বলেন আমাদের সকলের কোন উপায় আছে? তাহলে আমি আরেকজনের চিন্তা কেমনে করি? আমার নিজের 4 রাকাত নামাজ তো ঠিক নাই, আমার নিজের ফরজ নামাজ তো ঠিক নাই, আমার নিজের ফরজ নফল ইবাদত তো ঠিক নাই, তা আমি আরেকজনের ফিকির কিভাবে করি? আমার মাথায় কিভাবে আসে যে ও এইভাবে চলতেছে, ও অমুক ভাবে চলতেছে, ইসলামকে ধ্বংস করছে, ও সেই করছে এই করছে, এটার বলার সময় কখন হয় বলেন? অথচ আমার নিজের তলা ঠিক নেই, এই জন্য আল্লাহ পাক বলেন তুমি নিজেরটা আগে নিজে ঠিক করো, আগে নিজের ভাবনা ভাবো, সবসময় নিজেকে এইভাবে উপস্থাপন করা যে ভাই আমি নিজেই তো গুনাহগার, আমি ওর ব্যাপারে কি বলবো? অনেক সময় আমরা এখন হাসি তামাশা করতে করতে গীবতের আকরা আমাদের আশেপাশে বসাই, হাসি তামাশা এটাকে মজা মতো নেই, মানে এটাকে আড্ডা বানাই আমরা, যে চলো দোস্ত একটু গল্প করি আড্ডা মারি, আড্ডার নামে মজার নামে এবার কি হইলো? ওর কি খবর রে, ধমকের তো খবরে কি হয়েছে? আর বাদ দে, ব্যবসা একটা করছিল মানা করছিলাম, এই এই করছে বুঝে তো বেশি বেশি বুঝে মানুষে বিশ্বাস করে, এ শুরু হয়ে গেল, শুরু একজন খোঁচা দিল, আর একজন বলে আরো বলিস না আমার আমারও একদম একটা ঘটনা আছে ওর সাথে, আমি এই করছি, এবার 5 জন মিলে হাসি তামাশার সাথে সাথে গীবত গাইতেছে, মানে হেসে হেসে মরা ভাইয়ের গোস্ত খাইতেছে, হেসে হেসে নাউজুবিল্লাহ বলবো, হেসে হেসে মরা ভাইয়ের গোস্ত খাইতেছে। এরপরে গীবতের তার একটা গুনাহ আছে, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ মিন যালিক, নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ এটা, আর বলবো কি সমাজ কোন দিকে যায় বলেন দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত মুমিনদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আলাইকুম আনফুসাকুম, অর্থাৎ তোমাদের নিজেদেরকে নিয়ে নিজেদের চিন্তা করা উচিত, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিয়ে নিজেদের ভাবা উচিত, অর্থাৎ আমরা খাস বাংলা ভাষায় যে কথাটা বলি সেটা হচ্ছে ভাই নিজের চরকায় তেল দেন, এরকম কথার সাথে আমরা পরিচিত কিনা বলেন? সবাই বলি নিজের চরকায় তেল দেন, অথবা নিজেরটা নিজে আগে দেখেন, নিজের ধান্দা নিজে করেন, সেম জিনিসটাকে আল্লাহ পাক শুদ্ধ ভাষায় আমাদেরকে বলেছেন, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার কথা ভাবো, তোমরা তোমাদের কথা ভাবো, তাহলে হবে কি? তুমি তোমার ফিকির করো, নামাজ অন্যকে পড়লো কি পড়লো না তোমার দেখার বিষয় না, তুমি নিজে পড়ছো কিনা এটা চিন্তা করো, অন্য একজন মানুষ কিভাবে চলাফেরা করলো, কি খাইলো, কোথায় গেল, কেন এই কাজ করলো, এটা তোমার দেখার দরকার নেই, বরং তুমি কি করলা ওইটা ভাবো। আমাদের সমাজের ভিতরে আমরা সমাজ
সংশোধনের স্লোগান দেই অথবা কাজ করি, মানবিক কাজ করি, মানবতার সেবায় কাজ করি, সমাজ সংশোধনে আমরা কাজ করি, কিন্তু সমাজ সংশোধন করি ঠিকই, নিজের কোনো সংশোধন হয় না। এই জন্য রব্বুল আলামিন সমাজ সংশোধনের চিন্তা করার আগে নিজের সংশোধনের চিন্তা করেন এই কথা আদেশ করেছেন। আর এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনেরা, তোমরা যারা আছো নিজেরা নিজেদেরকে আগে বাঁচাও, মানে নিজের চিন্তা আগে নিজে করে নিজেকে বাঁচাও, তারপরে অন্যের চিন্তা করে অন্যকে বাঁচাও। অন্যের ভিতরে কেউ আগে কেউ পরে, কে আগে? আমার বাবা আগে, আমার সন্তান আগে, আমার মা আগে, আমার পাড়া প্রতিবেশী তারপরে। এই জন্য আগে নিজে বাঁচবো, তারপরে ঘরকে বাঁচাবো, তারপরে পরিবারকে বাঁচাবো, তারপরে পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে, তারপরে সমাজকে। সমাজ বহুদূর কি বাদ, কিন্তু আমরা সংশোধনের কথা বলি, সমাজ সংশোধনের জন্য বেরিয়ে পড়ছি, নানান জায়গায় নানান কাজ করতেছি, খেদমত করতেছি, অনেকজনকে সহযোগিতা করতেছি, সেবামূলক প্রতিষ্ঠান খুলেছি, কিন্তু নিজের ঘরের নিজের আপন ভাই না খেয়ে আছে তার দিকে কোনো খবর নাই। নিজে সংশোধনের কাজ করতেছি কিন্তু নিজে কথা বললে 100টার ভিতরে 90টা কথা গালি দিয়ে বলি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইকুম আনফুসাকুম, নিজেদের চিন্তা নিজেরা করো। ফেসবুকে কি কি বললো, কে কিভাবে চললো, কে কিভাবে কোথায় গেল, ওটার দিকে না তাকায় আমি কি করলাম দেখি, আমার পাশের মানুষ কে কোথায় গেল, কি খাইলো না খাইলো, ওটার দিকে না তাকায় আমি কি করলাম, আমি কি পড়লাম ওটা দেখি। আজকে সমাজে অন্যের দোষ ধরার লোকের অভাব নাই, নিজের সমালোচনা আত্মসমালোচনা করার মানুষ পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মসমালোচনা করতে বলেছেন, এটা রসূলদের গুণ, নবীদের গুণ, ওলি বুজুর্গদের গুণ। ওনারা নিজেদেরকে নিজেরা নসিহত করত, নিজেদেরকে নিজেরা বলতো, নিজেদেরকে নিজেরা বলতো। সিদ্দিকে আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, উনি ওনার জিব্বাকে একদিন ধরেছেন টান দিয়ে, টান দিয়ে ধরে জিব্বা এই পর্যন্ত বের করে এনেছেন, এনে জিব্বাকে এভাবে চিমড়ি দিতেছেন, একবার এদিক নিচ্ছেন আর একবার ওদিক নিচ্ছেন, আর বলতেছেন এই কথা, এই নাফরমান জিব্বা, আমি তোরে খাবার দেই, আমি তোরে খাবার খাওয়াই, এরপর তুই আমার বিপদে ফেলিস। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আবু বকর সিদ্দিক একটু আস্তে আস্তে জিব্বা টানেন, জিব্বার দোষ কি? তখন সিদ্দিকে আকবর আবু বকর বলেন, অধিকাংশ মানুষ জিব্বার পদস্খলনের কারণে জাহান্নামী হয়, রসুলের মুখ থেকে আমি হাদিস শুনেছি। সুবহান, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা সচেতন, যে নিজের জিব্বাকে টান দিয়ে বলতেছে, অধিকাংশ সময় আমি তোমার কারণে বিপদে পড়ি, সুতরাং জিব্বা তুমি সাবধান হয়ে যাও, অন্যের ব্যাপারে কথা বলতে সাবধানতা অবলম্বন করো, অন্যের গীবত গাইতে সাবধানতা অবলম্বন করো, অন্যের দোষ ত্রুটি ধরতে সাবধানতা অবলম্বন করো। কারণ রাসূল বলেছেন, অধিকাংশ মানুষ এই জিব্বার পদস্খলনের কারণে জাহান্নামী হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। তাহলে এই যে আত্মসমালোচনা আমরা আবু বকর সিদ্দিকের জিন্দেগি থেকে শিখতে পাই, এটা আমাদের ভিতরে নাই। আজকে একজন কি অন্যায় করলো, সারা ফেসবুক গরম হয়ে যায়, কেন করলো, সে কেন করলো, ও কেন করলো, আমি কি করলাম, আমার চিন্তা আমি কখন করব, অন্যের চিন্তা যদি এত করি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, এই বয়ানটা শুধুমাত্র মুমিনদের জন্য, কারণ আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, হে ইমানদাররা, এই কথা বলেছেন। ইমানদারদেরকেই না আল্লাহ পাক আদেশ দিলে তারা মানে, বেঈমানরা তো মানে না, যার কারণে ইমানদারদেরকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াযুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, অসংখ্য মানুষ সমাজের ভিতরে গোমরাহের পথে চলে, অসংখ্য মানুষ সমাজের ভিতরে গুনাহের রাস্তায় চলে, অসংখ্য মানুষ সমাজের ভিতরে অন্যায় অবিচার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সুন্দর করে আদেশ দিলেন, নসিহত করলেন, বান্দারা
তোমরা তোমাদের চিন্তা করো, তোমরা তোমাদের ধান্দা করো, তোমরা তোমাদের ফিকির করো, তোমরা তোমাদেরকে নসিহত করো। কেন? তোমাদেরকে নসিহত করার দ্বারা যে ফায়দাটা হবে, লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা যখন তোমাদের নিজেদের হেদায়েতের রাস্তার ভিতরে চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোমরাহ বান্দারা কখনোই তোমাদেরকে পদস্খলন করতে পারবে না। অন্যের দোষ দিয়া লাভ নাই, ভাই অমুকের কারণে আমি গোমরাহ হইছি, অমুকের কারণে জেলখানায় গেছি, অমুকের কারণে অমুক জায়গায় গেছি, অমুকের কারণে আমি গুনাহের রাস্তায় চললাম, না না, অমুকের দোষ দেওয়ার চাইতে নিজের দোষ দাও, নিজের ফিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিজেকে নিয়ে নিজে ফিকির করতে, অমুকে আমাকে হাজারো অন্যায় করতে বললে আমি কেন করব, আমারও তো বুদ্ধি আছে। গরু ছাগলকে রব্বুল আলামিন বুদ্ধি দেন নাই, আল্লাহ পাক হায়ওয়ান জানোয়ারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দেন নাই। গরু ছাগল জানোয়ার খাইতে পারে, ঘুমাইতে পারে, আর কিচ্ছু পারে না, সময় সময় দুধ দিবে, এতটুকুই উপকার। একটা হায়ওয়ান একটা জানোয়ার কথা এক দিয়া ঢুকাবে না আরেক দিয়া বের করবে, বুঝবেও না, বোঝার ক্ষমতাও নাই,